আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি এশিয়ার পরিচ্ছন্ন একটি গ্রাম। খরচ মাত্র 1600 টাকায়। উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার স্টেটস বলে খ্যাত 7টি রাজ্যের মধ্যে একটি মেঘালয় রাজ্য। এই রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম মৌলিনন। এই উপজাতি অধ্যুষিত ছোট্ট গ্রামটি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রামের মর্যাদা পেয়েছে 2003 সালে। ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনের সদস্যদের বিশেষ পর্যবেক্ষণের পর এই সম্মান পেয়েছিল গ্রামটি। প্রকৃত অর্থে নির্মল গ্রাম, নিঃশ্বাসে বিষ ঢোকে না, নেই কোনো কোলাহল, প্রকাশে মানুষ বা জন্তুর বর্জ্য পড়ে থাকে না। মানুষ স্বাস্থ্য সচেতন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সরকারি কর্মচারীরা 24 ঘন্টা নজর রাখেন গ্রামটির ওপর। আসছে বন্ধের সময় যে কেউ সহজেই ঘুরে আসতে পারেন সিলেট থেকে কাছের দূরত্ব শিলংয়ের মৌলিনন গ্রাম থেকে। আর চাইলে দিনে দিনে ঘুরে আসতে পারবেন, তবে আপনাকে যেতে হলে ইন্ডিয়ান ভিসা লাগবে আর বর্ডার দিতে হবে ডাউকি। আর খরচের কথা ভাবছেন, মাত্র 1600 টাকা। যা দেখবেন, একদিকে ধূসর পাহাড়ের শ্রেণীর গা থেকে শুরু করে চারদিকে সবুজের সমারোহের মাঝখানটিতে অবস্থিত গ্রামটি। ভারত বাংলাদেশ সীমানার ধার ঘেঁষে পাহাড়ের কোলে অবস্থিত গ্রামটি শিলং থেকে 90 কিলোমিটার দূরে। পথেই দেখা পাবেন গোছা গোছা ফুলঝাড়ু পিঠে নিয়ে হেঁটে চলেছেন খাসিয়া রমণীরা। গ্রামের চারদিকে সবুজের সমারোহ, কালচে সবুজ, টিয়া সবুজ, পান্না সবুজ, নানা রকম সবুজ গাছপালায় সাজানো ছবির মতো একটি গ্রাম। রাস্তার মাঝে মধ্যে রয়েছে ময়লা ফেলবার পাত্র, সবই জৈব পদার্থে তৈরি। কাঠ বা বাঁশের 3টি খুঁটির ওপর রাখা আছে বাঁশের চাচারি থেকে তৈরি 3 কোনা ডাস্টবিন, সেখানেই ফেলে দেয় রাস্তার আবর্জনা। এসব ডাস্টবিন থেকে জৈব আবর্জনাগুলো সংগ্রহ করে সেগুলো দিয়ে গ্রামবাসী জৈব সার তৈরি করে ব্যবহার করেন জমিতে। গোলকধাঁধার মতো রাস্তা চলে গেছে নানা দিকে। একটি রাস্তা ধরে চলতে থাকলে দুই পাশেই দেখা যাবে বাড়িঘর। ঢালু রাস্তা ক্রমশ উঁচু হতে হতে ঢুকে গেছে গ্রামের ভিতরে। নানা দিকে রাস্তা গেছে আর দুই ধারে বাড়িঘর, বাগান আছে প্রতি বাড়িতে। গ্রামের বাড়িঘর বাঁশ ও টিনের তৈরি। চেরা বাঁশের পাটাতনের ঘরের মেঝে সেও বাসিন্দারা মুছে পরিষ্কার রাখেন। প্রতিটি বাড়িতেই আছে বিরাট বিরাট পাথরের ট্যাপটা চাই। প্রায় প্রতিটি চাইতেই আছে 3টি করে ছোট্ট গর্ত, কোনোটিতে আবার 2টো গর্ত। যে গর্তগুলি একটু বড় সেগুলোতে জলধারা আছে। গ্রামের ভিতরের দিকের জমি ক্রমশ উঁচু হয়ে গেছে। বিরাট বিরাট পাথরের নানা আকারের চায়ের সঙ্গে আছে এক বিরাট ব্যালান্সিং রক। একটি বিরাট পাথরের ওপর আরেকটি বিরাট পাথর আশ্চর্যভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। কোন অজানা কাল থেকে কেউ জানে না, তবে এখন সেটির নিতে ঠিকাদার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই গ্রামটি 95টি পরিবার মিলিয়ে প্রায় 500 জন মানুষের বাস। মৌলিননঙ্গে গেলে তার ঠিক পাশের গ্রাম নয়হেটের প্রধান আকর্ষণ লিভিং রুট ব্রিজ না দেখে ফেরা মানে নির্ভূতিতে ছাড়া আর কিছুই না। একদিকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, সাথে পাহাড়ি নদীর স্রোতের আওয়াজ কানে ভেসে আসবে। লিভিং রুট ব্রিজে বিশাল আকারের কয়েকটা গাছের শিকড় আর ডালপালা মিলেমিশে এক অদ্ভুত বুনর তৈরি হয়েছে, যার নাম জীবন্ত সেতু। সেতু উপরে নিচে ছড়িয়ে আছে ছোট বড় মাপের পাথর, চারদিকে সবুজ ঘন জঙ্গল, নিচে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা থাইলং নদী। প্রসঙ্গত, মেঘালয়ের প্রাচীন খাসি উপজাতিদের মানুষদের চোখে পড়ে প্রথমে ফাইকাস ইলেকটাস নামের এক প্রজাতির রাবার গাছ। খাসি ও জয়ন্তী পাহাড়ের দক্ষিণের বন জঙ্গলে জন্মানো এই গাছের মূল শিকড় মাটির নিচে থাকলেও পরে শিকড়গুলো আড়াআড়িভাবে মাটির উপর বেড়ে ওঠা, আর এই শিকড়েই রয়েছে জীবন্ত সেতুর প্রযুক্তির ইতিহাস। এখানকার মানুষেরা গাছের সুপারি গাছের কাণ্ড ফাঁপা করে কেটে দেন। নদী পেরিয়ে গেলে ফাঁপা সুপারি গাছ কেটে ফেলা হয়, রাবারের শিকড় সহজেই মাটিতে ঢুকে যায়। সেতুর ভিত শক্ত হয়। এমন একখানা প্রাকৃতিক ঝুলন্ত সেতু তৈরি হতে সময় নেয় প্রায় 15 বছর। দৈর্ঘ্য 50 মিটারের বেশিও হয় অনেক সময়। একসঙ্গে 50 থেকে 60 জন চলতে পারে এই সেতু পথে। প্রকৃতি আর স্থানীয় মানুষের কারিগরিতে জীবন্ত সেতু অন্যতম দর্শনীয় স্থান মৌলিননঙ্গের। জেনে রাখা ভালো, মেঘালয়ের সাধারণ মানুষের কথ্য ভাষা খাসিয়া। পরদেশীদের সঙ্গে অবশ্য হিন্দি ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলে স্থানীয়রা। তামাবিল সীমান্তে ভ্রমণ করে দেওয়ার মতো ব্যাংক নেই, এজন্য বেশ খানিকটা দূরে যেতে হতে পারে। তাই ঢাকা থেকে ভ্রমণ কর পরিশোধ করে যাওয়া ভালো। এছাড়া সীমান্ত পার হওয়ার পর মুদ্রা বিনিময়ের সুযোগও খুব সীমিত, তাই প্রাথমিক ঘোরাফেরার জন্য যতদূর সম্ভব সীমান্ত এলাকায় বেশ কিছু ডলার ভাঙিয়ে নিন। যেভাবে যাবেন, প্রথমত আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হবে, রুট দিতে হবে ডাউকি বর্ডার, আর আপনি চাইলে একদিনে গিয়ে ঘুরে আসতে পারবেন।
সময় কম থাকলে সেক্ষেত্রে আপনাকে সিলেটে এসে পৌঁছাতে হবে। ঢাকা থেকে সিলেটে এসি বা নন এসি বাসে ভাড়া পড়বে 320 টাকা থেকে 2000 টাকা। এরপর সরাসরি সিএনজি অথবা মাইক্রোবাসে করে তামাবিল বর্ডার ভাড়া পাবে 100 টাকা থেকে 500 টাকা। ইমিগ্রেশনের কাজ শেষ করে সেখান থেকে জিপ অথবা ট্যাক্সিতে সোজা মলিনানং যাওয়া যাবে। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।